কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর বিন্দাস আছো। সো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং এন্ড ধামাকাদার ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, কেননা আজকে আমরা আউটডোরে শুট করতে যাব। রাজু সহিস অফিসিয়ালে রাজু দার একটা নতুন গান আছে লাল বেনারসি টু, আজকে আমরা সেই গানেতে শুট করব। তো আউটডোরে করব, এখানে তো টাউন সিটি এলাকা, মানে একটা গাছে গলায় দড়ি দেওয়ার সিন আছে, তো সেই শ্যুটটা আমরা করতে যাব। তো এখন আমরা জানি না যে গাছ কোথায় পাবো, তো চলো গাছ আগে আমরা গাছ খুঁজে ইয়ে করছি, তারপরে চলো তোমাদের সাথে আরও দেখা আছে। আর এই যে একটা বড়ই কিনে নিয়ে আসছি গলায় দড়ি দেওয়ার জন্যে, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এরপর যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি এরকমই। সো গাইজ, আমরা ফাইনালি গাছ খুঁজে খুঁজে অনেক খোঁজার পরে একটা এখানে আমাদের হঠাৎ করে মনে হলো যে এখানে সামনের গার্ডেনটাতে একটা গাছ আছে, তো এখানে গার্ডেনটাতে আইসি। এই যে দেখতে পাচ্ছ এই জল গাছটাতে কোন ডালটাতে ইয়ে করবো রে, এখানে ইয়ে করবো দড়িটা লাগাবো, লটকিব জল কতটা বলছি, এটা সেই গাছ বটে একদম। আমাদের নাম লেখা আছেন না রে, আমার নাম কই, কেউ লেখে নাই, কেউ ভালো বাসে নাই, আমরা কে লেখে। সো গাইজ, চলো ভিডিও শুটিং শুরু করার আগে তোমাদেরকে তার কাছে একটু লোকেশনটা মানে ভিউটা দেখাচ্ছি কিরকম আছে। সেই লেভেলের ভিউ আছে, এদিকে দেখতে পাচ্ছ সেই নদীটা আছে, তাপ্তি নদী, আর ব্রিজ ব্রিজ আছে, আর সেই লেভেলের ভিউ আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা জোয়ার ভাটা নদী বটে, তো মানে দু টাইম দু দু সাইডে জল যায়, সকালবেলা ওইদিকে যায় ওইদিকে আর বিকালবেলা এইদিকে যায়। চলো এরপরে শুটিংটা শুরু করছি। আর সো গাইজ, এটা একদম সেই সেই জায়গা বটে শুটিং প্যালেস, দেখতে পাচ্ছ আরও শুটিং চলে আসছে ওইদিকে, পাতলি কমের ইয়ে আছে। পাস কর, হালকা পাস কর, বললি গন্দা পাড়িতে যাবি নাকি? এইখানে হালকা সিনেমেটিক টাইপের শুটটা হবে কে, প্রদীপ দা ওই দিক থেকে দৌড়ে আসবে দড়িটা নিয়ে, ওই যে ক্যামেরাম্যান এই যে প্রদীপ দা সেই দৌড়িতে সেই দড়িতে ভয় করছে বুঝলো, তোর সঙ্গে নাই পারবো ট্রাই করবে না প্লিজ, আমার দেখে অনেক ছেলে ভিডিও করছে, তো এরকম সত্যি সত্যি কেউ ট্রাই করো না, ট্রাই করো না, মানে এটা করবে না, এটা তার ফাঁসি আছে না, ফাঁসি দিয়ে সিন করবে না, জাস্ট এটা একটা অ্যাক্টিং হচ্ছে। তো চলো, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারে গেছো, দয়া করে কেউ করো না এইটা অন্তত, বাকি সব যা পারবে করো, বিটি জেলার পেছনে পড়ো আগে, না না বিটি জেলার পেছনে পড়ো না, বিটি জেলার পেছনে পড়লে একদম লাইফ বরবাদ শেষ, এইটা এইটা লাইফ তো পড়া হয়ে যাবে বিটি, সেই বাত কি বলবো রে ভাই, কত লিবি জ্বালা আর কথা পালাবি পালা, আরে হিরোটার তো
হিরোটার তো ব্রেকআপ হয়ে ফাঁসি লিতেই ছিল, আর ভিলানের ব্রেকআপ হয়ে গেলে ও দড়ি নিয়ে রেডি হয়ে আছে। বিটি ছিল লে আসলে এরকম দুদিন ইয়া সাথে তো দুদিন ইয়া সাথে এই করে চলে গেল, সব বরবাদ হয়ে গেল। ये बड़ी अच्छी बात कही है। সো গাইস আমার শুট তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমাদের এই যে আরেকটা হিরো একে শর্মা পাশে তো সে দৌড়ে যাচ্ছে, আর এও বলছে ভিডিওটা শুট করে নিব। তো যদি আমি উঠছি নাকি রে, যদি ক্যামেরা উঠে যাচ্ছি এই ভাইয়ের, যদি ভিডিও তোমরা দেখতে চাও তো ডিসক্রিপশনের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভালো ভালো ভিডিও বানাই, ভাইকে সবাই সাপোর্ট করবে, একে শর্মা ইউটিউব চ্যানেলের নাম। তো চলো ইয়ার ভিডিওটা এবার শুটিং করছে, আমাদের চিত্রটা আছে ক্যামেরাম্যান, আর এগুলা কোনো কাজের নাই বসে আছে, নাস্তাটা করেছে বাস বসে আছে, কোনো কাজের নাই, একদম বেকার ছিল, চ্যাটিংয়ে লাগিয়ে আছে। তো গাছ গাছে উঠে গেছে হিরো নাম দেয়, এই যে লড়কি যে এরকম ভাবে মানে ফাঁসিলিয়া সিনটা করেছে, এরকম নিচে লে লিবি ক্যামেরাম্যান। ঠিক আছে ঠিক আছে, ক্যামেরা তো কিরকম আছে এবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখাও, চেষ্টা করছি। এই যে এটা এটা ক্যামেরা, ওটা রিয়েল, ওটা আমাদের ডাইরেক্টর ভাই গেছে, দেখি সেটুকু বাসন দিলি না তখন উঠে চলে আসলো, মরে নাই একদম, টেনশন নিও না, মরে নাই, এরটা মাচায় আছে, হাসি কি আমাদের এখানে শুটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দু একটা ফটো মোটো শুট করবো এদিকে জিতেনে একটা ইনস্টাগ্রাম রিল বানাছে ফানি, তো দেখি কি রকম হচ্ছে, প্রদীপ দা এদিকে ক্যামেরাম্যান, তাহলে আসতে রে ভাই কি করি। A few moments later. So guys, এই যে আমরা এরপরে রুমে শুট করবো, সব সেট আপ রেডি করে নিয়েছি, আর যে প্রথমের পার্টটা আছে সেই পার্টটা করবো, লিপসিংটা যেটা আছে, অ্যাক্টিং জাস্ট একটু হালকা অ্যাক্টিং ম্যাক্টিং করবো, আর পরে তাহলে তোমরা ভিডিওটা শুটটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, এখানে হালকা অ্যাক্টিং করবো, তারপরে আলমারিটার কাছে যাবো, আলমারিটার কাছে একটা মদের বদল পত্র আছে বলে বাইর করাবো, আর ওখানে একটু সেরকম রোল করে দেবো, আর ওই তারপরে বাইরে শুটিংটা আসবে। এই যে দেখছো এইখানে আছে আমাদের DSLR ক্যামেরাটা শুট হচ্ছে, এই ধারে একটা রিং লাইট আছে, আর এই সাইডে আর একটা রিং লাইট আছে, দেন আজকে মনে হচ্ছে RGB লাইটটা মারে নাই। মনে করবো দৌড়ে আসবে, দৌড়ে আসছে, বললে বললে শৈলেন্দর, শৈলেন্দর ভাই পরে দিয়ে যাবো। হ্যাঁ রেডি, চালু করেছি ক্যামেরা, চালু ক্যামেরা, চলে আয় ফুল, হ্যাঁ নিমার পেজার ফের নিমার লাভ জিমে লাভ, বাচ্চা 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 নিমার লাভ, লাভটা পাইছে, খেলে দে মদটা পাইছে,
खाली ऑटो ऑटो काय चाप के बोलते ओ बाप बॉडी पगा पुरोई पाएंगे जार मन में नहीं काम दिस लाओ तो सो गाइस शूटिंग कंप्लीट हो गया है ए पर जे देखते हो तो पैजामा भी सब बगे रखते हो बॉडी एक्टिंग पैजामा ये सब उठे रखते हो तो चलो हम ये जो पैजामा कुटा कुटी चालू कर दिए छी पैजामा कुटा कुटी चालू कर दिए यार ब्लॉगटा शेष कर दे छी तो चलो आज के वीडियो टा हम एकाने शेष कर दे छी देखा अच्छा और एक इंटरेस्टिंग कोनो वीडियो नहीं तो तखन पर्यंत तुमरा सब ভালো থাকো সুস্থ থাকো টাটা।